পৌলমী, যেভাবে আজকের ইন্টারভিউটা শুরু করব ভেবেছিলাম, কিন্তু এই ঘটনাক্রম সবটাই কেমন যেন বদলে দিল। সৌমিত্র চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো এইরকম একজন মহিরুহের প্রয়াণ, মানে আমি গতকালই পড়ছিলাম বাংলার একটা প্রতিনিধিস্থানীয় দৈনিকে, জয় গোস্বামী লিখছিলেন যে শুধুমাত্র বাংলা কেন, গোটা ভারতবর্ষে বোধহয় মানে অভিনয়ের পাশাপাশি একই সঙ্গে নাটক সমগ্র, গদ্য সমগ্র এবং কবিতা সমগ্র তিনটেই আছে, এইরকম কোনো অভিনেতা নেই। মানে উনি ওনার স্কেলটা বোঝাতে এটা লিখছিলেন। তো সেই ইন্ডাস্ট্রির একজন নবীনতম প্রতিনিধি হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন, মানে এই মানে কিভাবে স্মরণ করবেন ওনাকে, সেটা যদি একটুখানি বলেন, এইভাবে যদি আমরা ইন্টারভিউটা আজকে শুরু করি আজকে। হ্যাঁ, প্রথমেই বলি যে দুর্ভাগ্যবশত 5 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু কখনো সৌমিত্র বাবুর সাথে কাজ করার সৌভাগ্য হয়ে উঠলো না। একটা কাজ লকডাউনের পরেই একটা কাজ নিয়ে কথা হয়েছিল, কিন্তু ডেট ক্ল্যাশের জন্য এই কাজটা, আমার দুর্ভাগ্যবশত আমি কাজটা করে উঠতে পারলাম না। উনি যে কত বড় মাপের অভিনেতা বা কত বড় মাপের শিল্পী, সেটা আর আমাদের কারোর কাছে অজানা নেই। ওনাকে নিয়ে যাই বলবো সেটাই কম বলা হবে। এইটাই বলার যে আমরা খুব বড় একটা আমাদের সম্পদকে আমরা হারালাম, কারণ ওনাদের একটা এরা শেষ হয়ে গেল, যেটা আমরা সব জায়গায় পোস্ট করছি বলছি, কিন্তু যতই যাই বলে থাকি প্রতিনিয়ত উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, মানে উনি বোধহয় হসপিটালে যাওয়ার আগের দিন যারা কাজ করছি, মানে যারা এখনো আমরা কাজ নতুন শুরু করেছি বা অলরেডি যারা করছেন, যারা সিনিয়র অ্যাক্টর যারা আছেন, ওনাদের একটা অন্য লেভেল, যেটা যাদের কথা আমরা এক্ষুনি বলছি। কিন্তু এছাড়াও সিনিয়র অ্যাক্টর যাদের দেখছি, আমাদের মনে হয় যে আমাদের যারা নতুন চেষ্টা করছি তাদের জন্য প্রত্যেক মুহূর্তে এটা দেখে শেখার জায়গা যে পাংচুয়ালিটি, নিজেদেরকে কিভাবে এই রকম ভাবে প্রতিনিয়ত এই সবকিছু সংঘর্ষের মধ্যে জুঝিয়ে রেখেও এই কাজটা, নিজের শিল্প সত্তাটাকে বাঁচিয়ে রেখে শেষ দিন অবধিও উনি আমাদেরকে দিয়ে গেছেন। উনি আমাদেরকে প্রত্যেক, উনি সিরিয়াল অবধি করেছেন, উনি ওই মাপের অভিনেতা, উনি সিরিয়াল করেছেন, উনি থিয়েটার তো অন্য লেভেলের, উনি থিয়েটার করেছেন, কবিতা, এত ওনার জ্ঞান। ওনার আমি ভেরি রিসেন্টলি একটা নিউজ চ্যানেলে ওনার ইন্টারভিউ দেখছিলাম, ওনার 2012-র একটা ইন্টারভিউ দেখছিলাম, ওনার প্রত্যেকটা কথা এত মূল্যবান, ওনার প্রত্যেকটা কথার থেকে কিছু না কিছু শেখার যায়, মানে শেখার জিনিস আমরা পাই। তো এরকম একজন মানুষকে হারিয়ে আমরা প্রত্যেকে যে কত বড় একটা সম্পদ হারিয়েছি, আমরা নিজেরা সেটা বুঝতে, আরো আগামী দিনে বুঝতে পারবো, এই আর কি। তো এই যবে থেকে ওনার হসপিটালে যাওয়ার খবর এসেছে, তবে থেকেই একটা আশঙ্কা সবার মধ্যেই ছিল যে কি হতে চলেছে, কি হবে। কিন্তু ওনার লসটা জাস্ট কোনো কিছু দিয়ে পূরণ হওয়ার না, ওনাদের মতো শিল্পীদের লসটা, মানে আমাদের ইন্ডাস্ট্রি থেকে বলে না আসল যে সম্পদ সেটাই হতে চলে গেল। পৌলমী, এবার আপনার ব্যক্তিগত জার্নির প্রসঙ্গে আসি, যে অভিনয়ে আসা বা অভিনয় করবেন এই এই ইচ্ছেটা প্রথম কবে স্ট্রাইক করলো মাথায়, যে এটা কিভাবে আসা, সেই জার্নিটা যদি একটুখানি এক্সপ্লেইন করেন, সেটা যদি একটু বলেন। আমার অভিনয় করতে আসাটা, আমি ছোটবেলা থেকে ট্রেন ক্লাসিক্যাল ডান্সার, তো ডান্সের প্রচুর পারফরমেন্স শো, এবং স্কুল থেকে একবার ক্লাস 9 আর 12 ব্যাক টু ব্যাক আমি ইন্টার স্কুল ডান্স কম্পিটিশনে জিতেছিলাম। এবার ওখান থেকে আর কি একটা টেনশন পাওয়া স্কুলের ইয়ে থেকে, আর যেহেতু আমি টালিগঞ্জে থাকি, তো প্রায় আমার অভিনয়ের একটা অপরচুনিটি প্রায় আসতে থাকতো, কিন্তু মা বাবা তাও করেনি, সবার আগে বলেছে আর কি গ্রাজুয়েশন কমপ্লিট করবে, দেন তারপরে গিয়ে তুমি আর কি অ্যাক্টিং ট্যাক্টিং যাই করার আর করবে। তো সেই করতে করতে ক্লাস 12 এর পরে আমি মডেলিং স্টার্ট করি, এবং সেই টাইমে একটা বিউটি পেজেন্টে আমি উইনার হই, এবং তার থেকে রানাদা সুদেশনাদি প্রথম আমাকে একটা ছবিতে কাস্ট করেছিলেন, এবং সেখান থেকে ভেঙ্কটেশের রকি, দেন তারপর সুমতা রসমাত্ত কার্জনের কলেজ, দেন দেন
পৌলমি, যেটা বলছিলাম যে অসমাপ্তর মতো একটা ছবি, মুখোপাধ্যায়ের পরিচালনা, তার সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসুর মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা, এত সুন্দর একটা আউটডোর, এই কাজের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল সেটা যদি একটুখানি ডিটেলে বলেন। এক কথায় অসাধারণ, আমার হাসি দেখি তুমি বুঝতে পারছো। 2017-তে আমরা শুটিং করেছিলাম, আমরা কোলাখাম বলে একটা জায়গায়, নর্থ বেঙ্গলে কোলাখাম বলে একটা জায়গাতে শুটিং করেছিলাম। জায়গাটা যতটাই সুন্দর এবং আমাদের চিত্রনাট্যের প্রয়োজনেই আমরা ওই জায়গাটা ওখানে গিয়েছিলাম শুটিং করতে। স্টার কাস্ট এক কথায় অসাধারণ। ফার্স্ট থেকে বলি, সুমনদাকে দিয়ে স্টার্ট করবো। সুমনদা ভীষণ সাপোর্টিভ একজন ডিরেক্টর, এত বড় তাবড় তাবড় অ্যাক্টরের মধ্যে আমি ছিলাম ওখানে নিউ কামার। তো আমি প্রথম থেকে আমি খুব ব্ল্যাঙ্ক জোনে ছিলাম যে কি করব, মানে আমি যে ঋত্বিকদার সাথে সিন করব বা আমি, আমার ঋত্বিকদার সাথে মেন সিন ছিল, পাউলিদির সাথে ছিল, এদের দুজনের সাথে আমার যে ইন্টারাকশন ছিল, আর অনিন্দপুর, তো এই তিন চার জনের সাথেই আমার ইন্টারাকশন ছিল। আমার এটা ছিল যে আমি ঋত্বিকদার সাথে ডায়লগ ডেলিভারি করব কি করে, কারণ ঋত্বিকদার মতো মাপের অভিনেতার সাথে ডায়লগ ডেলিভারি করার আগে ইউ নিড টু বি ভেরি ভেরি প্রিপেয়ার্ড এবং ওইভাবে রিহার্স করে যাওয়া। তো খুব অনায়াসেই হয়ে গেছে, কারণ সুমনদা এতটা সাপোর্ট করেছেন। সুমনদা আমাকে আমার মতো আমার স্পেসটা দিয়েছেন, বারবার করে আমাকে বলছে তুই নিজের যেটা পারছিস তুই আমাকে সেটা করে দেখা, এটা চাপিয়ে দেননি যে আমি যেটা চাইছি সেটাই কর। তো আমি করে দেখিয়েছি এবং তারপর যা অ্যাড অন করতে হয়েছে, মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দরভাবে কাজটা বেরিয়ে গেছে, যে যখন লোকে দেখেছেন সেটাই বলেছেন। এবং ঋত্বিকদার সাথেও যখন শর্ট করতে যাওয়ার আগে ঋত্বিকদাকে একবার জিজ্ঞাসা করছি, ঋত্বিক একবার রিহার্স করে তারপরে যাই শর্টে, কারণ অন শর্টে গিয়ে করার থেকে ডাইরেক্ট আমার মনে হয় একবার রিহার্স করে। এন্ড ঋত্বিকদা ইজ সো সাপোর্টিভ, আমরা দু তিনবার করে ভালো করে রিহার্স করে নেবা, ইভেন আমাকে এই জায়গায় বলা যে এই জায়গাটা একটু বাড়া, এই জায়গাটা একটুখানি কমিয়ে কর, বা এই জায়গাটাই করিস না, অভিনয়টা করিস না। এই যে এত ইম্পর্টেন্ট টিপস গুলো, মাঝখানে স্বস্তিকাদির সাথে আমার কোনো সিন ছিল না, কিন্তু স্বস্তিকাদি নিজে স্ক্রিপ্ট নিয়ে বসে আমাকে বলেছে তুই পল লাইন গুলো তুই কেরম বলছিস বল আমি দেখি। এই যে সিনিয়র অ্যাক্টরদের থেকে, মানে ওনার তো মানে আমার সাথে সিন নেই, তাও যে স্বস্তিকাদি তুই একটু পর দেখি তুই কেরম পড়ছিস আমি কানে শুনি যে কেরকম বলছিস, তো ওইখান থেকে আর কি মানে অনেক বেটার হয়ে গেছে সেখান থেকে অ্যাক্টিং যখন অন ক্যামেরা করছি। তারপরে ব্রাত্যদার সাথেও আমার শুটিং এর টাইম ব্রাত্যদার সাথে দেখা হয়নি, কিন্তু ওভারঅল ব্রাত্যদার থেকে আমি ভীষণ সাপোর্ট পেয়েছি। তো সব মিলিয়ে আমার অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে দ্যাটস মাই লাইফ টাইম এক্সপিরিয়েন্স। একটা ক্লিশে প্রশ্ন করি, যে আপনি তো সমস্ত মাধ্যমেই, মানে ছোট পর্দা হোক বা ওয়েব হোক এবং বড় পর্দায় সব কটা মাধ্যমেই কাজ করেছেন, তো এই মাধ্যম মানে প্রত্যেকটা মাধ্যমে কাজ করতে গিয়ে এই মাধ্যমগুলোর কোনো তফাত বা কাজের ধরনগত কোনো তফাত অনুভব করেন, যে কাজ করতে গিয়ে কোথায় কিরকম ভাবে মানে অভিনয়গত তফাত কি হয় মাধ্যমের তফাত হলে পরে? আমি ক্যারিয়ার স্টার্ট করেছি সিনেমা দিয়ে, তো আমার শেখাটা মানে যতটুকুনি শেখা হয়েছে সেটা আমি সিনেমা পর্দা মানে ওই কাজটা করতে গিয়ে আমি শিখেছি। আচ্ছা, সিনেমা আমি করেছি, দেন আমি করেছি ওয়েব সিরিজ। সিনেমার ওয়েব সিরিজের মধ্যে পার্থক্য এটাই বলবো যে সিনেমার একটা একটু গ্র্যান্ডার ভাবে শুটিংটা হয়, আর ওয়েব সিরিজটা ওয়েব সিরিজ যেহেতু আমরা এপিসোড ওয়াইজ করি, তো ওয়েব সিরিজের করার প্রেশারটা একটু বেশি থাকে, মানে একদিনে থাকে কি অনেকগুলো সিন তুলতে হবে, কাজের প্রেশার ওয়াইজ বেশি থাকে। আদারওয়াইজ তো ক্যারেক্টার যা থাকবে তোমাকে তো নিজের 100% এনিওয়ে দিতে হবে। একদম, আমি সিরিয়াল সেভাবে করিনি, আমি ক্যামিও রোল করেছি একটা দুটো। আমি আরেকবার আমি একটা স্টার জলসার একটা শো করেছিলাম, বা সেটাও স্পেশাল মানে এক সপ্তাহের একটা গল্প, তো আমি সেরকম ভাবে সিরিয়াল খুব একটা করিনি। সিরিয়ালে যেটা হচ্ছে প্রচুর ডায়লগ মুখস্থ করতে হয়, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট সিরিয়ালে অনেক কাজ শেখা যায়, মানে রোজ দিন যে প্রতিনিয়ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিসটা, আমার মনে হয় যে ওটা সিরিয়ালের থেকে ভালো কোনো প্ল্যাটফর্মে হতে পারে না। অ্যান্ড ভেরি রিসেন্টলি লাস্ট ইয়ার আমি খরাজদার টিমে থিয়েটার করা স্টার্ট করেছি। আমার মনে হয় এই সবগুলোর থেকে সেটা প্রথম থেকেই আমার মনে হচ্ছে যে সবচেয়ে বেশি কঠিন হতে চলেছে, কারণ যেখানে তোমাকে লাইভ অডিয়েন্সের সামনে গিয়ে পারফর্ম করতে হবে, তুমি যখন পারফর্ম করছো তুমি সামনের মানুষটার বাও শুনছো বা এটাও শুনছো এটা কি হচ্ছে, মানে
দুটোই তুমি টাটকা সেখানে বসে তুমি সেটা শুনতে পাচ্ছ। তো আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাস্ট রো অব্দি তোমাকে তোমার ভয়েস পৌঁছে নিয়ে যাওয়া। তো এত কিছু টেকনিক্যাল জিনিস, আমার মনে আমি থিয়েটার যদি না ট্রাই করতাম তাহলে হয়তো পারতাম না। তো এখনো অব্দি আমার তিনটে শো হয়েছিল লাস্ট ইয়ার, লাস্ট মার্চ অব্দি আমি করেছিলাম, তারপর থেকে তো লকডাউনের জন্য তারপর তো বন্ধ। আমি থিয়েটার আবার স্টার্ট করে আমি ফুল ফ্লেজড থিয়েটার করতে চাই, বিকজ ওটার একটা অন্যরকম নেশা। যতটাই ভয় ছিলাম তখন মনে হচ্ছে এই ভয়টাকে না আমি ফেস করতে চাই, কারণ এই ভয়টা আমাকে একটা অন্যরকম অন্যরকম একটা ভালোবাসা দিয়েছে। আমি আমি খুব এনজয় করেছি থিয়েটার করে। লকডাউনের প্রসঙ্গ এলো, এই লকডাউনের সময় সমস্ত পেশারই তো খুবই মানে একটা সমস্যার মধ্য দিয়ে প্রত্যেকটি পেশাই যাচ্ছে। তো সিঙ্গেল স্ক্রিন গুলোর একটা দৈন্যদশা চলছিল, সিঙ্গেল স্ক্রিন গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল, এবার লকডাউনের সময় আরো বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আগামী দিনে ওটিটি কি মানে ভবিষ্যৎ হতে চলেছে, মানে সিনেমার মাধ্যম হিসেবে ওটিটি কি একমাত্র সিনেমা দেখার মাধ্যম হতে চলেছে, নাকি সিনেমা হল থাকবে, মানে সিনেমা হল একেবারে বন্ধ হয়ে যাবে, আপনার কি মত? দেখো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি সিনেমা হলে গিয়ে সিনেমা, সিনেমা হলের যে এক্সপিরিয়েন্স সেটা আমরা করি, আমরা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা হলের মজা পেতে পারি না। হ্যাঁ আমরা ভালো কন্টেন্ট পেতে পারি, আমরা ভালো সিনেমা দেখতে পারি, কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম সিনেমা হলকে রিপ্রেজেন্ট করতে পারবে না। কিন্তু হ্যাঁ, তবে সিনেমা হলের এখন এই এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমরা সিনেমা হলকে মিস করছি, এবং আমরা সেই ছবিগুলোকে আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি। কিন্তু আমার মনে হয় না এই দুটো একটা সম্পূর্ণ দুটো আলাদা ভাবে আমাদের সিনেমা দেখার এবং এন্টারটেইন হওয়ার একটা ডিফারেন্ট মাধ্যম। ওটিটিতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েব সিরিজ দেখছি, আমরা শর্ট ফিল্ম দেখছি, আমরা নতুন ছবি যখন রিলিজ হয় না কেন জানি এখনো মন বলে কি সিনেমা হলে গিয়ে দেখি। ওই যে একটা সিনেমা হলের টিকিট কেটে সিনেমা দেখা ওই বড় পর্দায়, সেইটার মজা ওটিটির সাথে অবভিয়াসলি তুলনা করে সম্ভব না। কিন্তু এখন এই সিচুয়েশনের জন্য ওটিটি অলসো ডুইং ভেরি গুড, এন্ড আমি প্রচুর ওটিটিতে কাজ করছি, তো দুটোই ভালো যখন যেটা আর কি যেরকম চল। একদম। আচ্ছা লকডাউনের সময় সময়টা কিভাবে কাটলো, মানে অনেকে এই টাইমে অনেক নতুন ভাবে নিজেকে এক্সপ্লোর করা, কেউ বই পড়ে, কেউ প্রচুর প্রচুর সিনেমা দেখে, এইভাবে একটা তো মানে অবসর তো পাওয়া যায় না খুব একটা, কিন্তু একটা দীর্ঘ অবসর লকডাউন আমাদের দিয়েছে। যেমন প্রচুর মানে প্রিয়জনের চলে যেতে দেখেছি আমরা, প্রচুর মানুষকে চলে যেতে দেখেছি, সেটা যেরকম একদিক থেকে ভীষণ ডিপ্রেসিং, তার পাশাপাশি একটা অবসর পাওয়া, তো সেই সময়টা কিভাবে কাটলো সেটা যদি একটুখানি বলেন লকডাউনের টাইমটা। অনেকটা সময়, মানে এত সময় জীবনে পাওয়া যায়নি কোনোদিন। সাত মাস মানে কিভাবে কেটে গেল, কুড়ি কুড়ি মানে বোঝাই যাচ্ছে না। মানে মার্চের পর থেকে আমি আবার যখন কাজ শুরু করেছি সেই টাইম থেকে মনে হচ্ছে হ্যাঁ এই 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 বছরটাই ছিল, বাদ বাকি ছ মাস কি হলো কোথাও উদয় হয়ে গেল। বাট হ্যাঁ, ছ মাসে নিজের সাথে অনেকটা টাইম কাটানোর সময় পেয়েছি, সেলফ রিয়েলাইজেশন অনেক কটা হয়েছে, এবং যেরকম সবাই রান্না করা শিখেছে আমিও রান্না করা শিখেছি। তার আগে আমি কিছুই করতে পারতাম না, রান্না করা শিখেছি, ফ্যামিলির সঙ্গে অনেকটা সময় কাটানোর ফলে প্রচুর ঝগড়াও হয়েছে, প্রচুর ভালো মুহূর্তও কেটেছে। তো এই দুটোই আমি আর কি ফেস করেছি। ইনফ্যাক্ট লকডাউন হওয়ার পরে আমি কোভিড পজিটিভ হয়েছি, আমি তার মধ্যে আবার 22 দিন বাড়িতে থেকেছি। তো আমার আমার লকডাউনটা লকডাউনের পর আবার এক্সটেন্ডেড লকডাউন হয়ে গেছিল। ওই পড়েছি, অনেক ভালো মুভি দেখেছি, সিরিজ দেখেছি, মুভি দেখেছি, এবং মানে কি বলবো, অনেক অনেক আমার কাছে কিছু স্ক্রিপ্ট ছিল সেইগুলো পড়েছি, একটু মানে অভিনয়টা কিভাবে আর কি একটু বেটার করা যায়, নিজের সাথে কিভাবে অভিনয়ে নিজেকে আর অভিনয়কে কতটা ভালো করে মার্চ করে বেটার করা যায় নিজের ক্যারেক্টারকে, এবং অনেকভাবে আর কি নিজেকে যতটা ভাবে ফ্লারিশ করা যায়, গ্রুম করা যায় চেষ্টা করেছি। আমার মনে হয় হোপফুলি নেক্সট যতগুলো প্রজেক্ট আসবে দর্শক আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে দেখতে পাবে এবং বুঝতে পারবে, হয়তো পারফরমেন্স ওয়াইজ বেটার এখন হবে, মানে আমি এটা এক্সপেক্ট করছি। আগামীতে আরো কি কি প্রজেক্ট আমাদের জন্য অপেক্ষা করছে আপনার কাছ থেকে, বা কি কি ধরনের কাজ করে নিজেকে এক্সপ্লোর করতে চাইছেন, বা কোন ড্রিম প্রজেক্ট সেটা যদি একটুখানি বলেন। ড্রিম প্রজেক্ট বলতে দেখো, আগে কিছু মানে যখন ইনিশিয়ালি স্টার্ট করেছিলাম সেই টাইমে ড্রিম একরকম ছিল, এখন আচ্ছা
পরিষ্কার ভাবে ড্রিম হচ্ছে আই ওয়ান্ট টু ট্রাই ডিফারেন্ট কাইন্ড অফ রোলস, মানে আমি একরকম ভাবে দেখতে চাই না কখনো ভাবে, মানে কোন জায়গায় আমি বউ কেন সাইকোলজি আমি ইন্সপেক্টর হয়ে থাকি, অন্য কোন জায়গায় আই এম প্লেইং ডক্টর, বা অন্য কোন জায়গায় আমি খুব সিম্পল একটা বস্তির মেয়ে, মানে আমি নিজেকে ভাঙতে চাই, আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে ট্রাই করতে চাই। তো এই মুহূর্তে আমার যে ব্যাক টু ব্যাক দুটো কাজ বেরোলো, একটা হচ্ছে ক্লিক বলে একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা ওয়েবসাইট করেছি, চিক ফ্লিক, সো ইটস আ ডার্ক কমেডি, জয়দীপ করেছে, জয়দীপের ডিরেকশনে চিক ফ্লিক। তো ওখানে একটা নাম ছিল সুইটি, মানে মেয়েটা শি ইজ আ ওয়ানাবি অ্যাক্ট্রেস, বিগ রেড অ্যাক্ট্রেস, এবং হিন্দি আর বাংলা মিলিয়ে মিশিয়ে বলে, মানে লোকে বলবে তো আমার খুব মজা হচ্ছে, ও বলে আমার খুব ফান হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে একটু একটু আর কি ওর ওর লিঙ্গুইস্টিক একটু চেঞ্জেস আছে, একটু অন্যরকম ভাবে কথা বলে, and at the same time or she's a budding youtuber, to or modhe ekta shara din selfie tulche, shara din video korche jekhanei chole jacche, to khub mojadar ekta wannabe character, kintu baki paschta character er theke onno rokom, careless, carefree, nijer zone e thake, mane ke ki korche, hoto kono ekta serious issue niye hoto kotha cholche, but o puro nijer trip e ache, to ekta erokom ekta character play korte perechi, very young and fresh character, এটা একটা যেরকম ক্যারেক্টার করলাম, এবং তার একদমই বিপরীতে আমি করলাম ফেলুদা ফেরুদ, সৃজিত মুখার্জির সাথে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো যেটা রিলিজ, যেটা ট্রেলার রিলিজ হবে 21 তারিখে, সিদ্ধার সাথে ওখানে কোন চরিত্র সেটা কি একটু বলা সম্ভব? নীলিমা দেবী। নীলিমা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এর বেশি আমি বলছি না, কারণ যখন অডিয়েন্স দেখবেন তখন বুঝতে পারবেন। সৃজিত মুখার্জির সঙ্গে কাজের এক্সপেরিয়েন্সটা কি একটু বলা সম্ভব, সেটা কি রকম ছিল? গত বছর আমরা শুটিং করেছিলাম, এবং আমাদের এই বছর এখন রিলিজ হচ্ছে, তো লাস্ট ইয়ার আমরা চালসাতে শুটিং করতে গেছিলাম, এবং ভীষণ ভালো একটা টিম, এবং ক্যারেক্টারটা বুঝতেই পারছো, নীলিমা দেবী নামটা টাইম পিরিয়ডিক্যাল একটা ক্যারেক্টার, যেটা করার আগে আমি অনেক কটা রেফারেন্স দেখতে হয়েছিল আমাকে, এবং সৃজিত দা আমাকে বলেও দিয়েছিলেন যে কিছু রেফারেন্স আছে যেগুলো তুমি মন দিয়ে দেখে আসবে, এবং একবার প্র্যাকটিসও আমরা এক দুবার প্র্যাকটিসও করেছিলাম যে কিরকম ভাবে কথা বলার, ওনার বডি ল্যাঙ্গুয়েজটা একদমই আলাদা, কারণ সেই টাইমে এত মানে এত ওপেনলি বা এত ফ্ল্যামবয়েন্ট ক্যারেক্টার, এত এরকম ভাবে কথা বলতেন না, এত মডার্ন ছিলেন না, তো ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তার মধ্যে একটা নমনীয়তা, এবং কিন্তু সেই সময়কার একটা পার্সোনালিটিও তিনি পার্সোনালিটি ক্যারি করছেন, তো এই সব মিলিয়ে আর কি ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে আর যতটা দেখানো সম্ভব হয়েছে, তো সৃজিত দা আমাকে প্রচন্ড হেল্প করেছেন, এবং তার এন্টায়ার টিম খুব হেল্প করেছে। ক্যারেক্টারটার লুকটা খুব ইন্টারেস্টিং, মানে একদম তার একটা লুক, আমরা এখনো লুক রিভিল করিনি, তো যখন রিলিজ হবে রিভিল করব। আমাদের সকলের জন্য ফেলুদা ইজ সাচ আ, মানে আমাদের সবার মনের কত কাছাকাছি, এবং সেরকম একটা স্টোরিতে আমি যে কাজ করতে পেরেছি নীলিমা দেবী যে ক্যারেক্টারটা, কারণ পুরো কাস্টের মধ্যে একটাই ফিমেল ক্যারেক্টার এবং আরেকটা ছোট বাচ্চা আছে, মানে আমার মেয়ে জেনে হয়েছে, তো সেখান থেকে নিজের উপর অনেকটা প্রেসার ছিল যে খুব ভালোভাবে আর কি না করলে ব্যাপারটা হবে না। এইভাবে কাজটা খুব ভালো হয়েছে, এবং আমি শিওর খুব তাড়াতাড়ি রিলিজ হবে, তো আমি অপেক্ষা করে আছি। একদম একদম। টোটা রায় চৌধুরীর সঙ্গে কি স্ক্রিন শেয়ার হয়েছিল বা কাজের এক্সপেরিয়েন্স কি রকম সেটা যদি একটু বলেন? টোটা দা ভীষণ সিনসিয়ার একজন অ্যাক্টর, এবং টোটাদা আমি যতবারই টোটাদাকে, মানে আমার টোটাদার সাথে অনেকগুলোই সিন ছিল, এবং যতবারই টোটাদার সাথে আমি সিন করেছি, মানে এত ডেডিকেটেড এবং এত পারফেকশনিস্ট, ভীষণ ভাবে ক্যারেক্টারের মধ্যে ছিলেন, আমি কখনো ওনাকে দেখিনি যে হয় না অনেকেই একটু আর কি অন্য কথা বলছে বা অন্য কিছু করছে, হি ইজ ভেরি মাচ ইনটু দ্যাট ক্যারেক্টার, একদম ফোকাস টু দ্য ক্যারেক্টার, ভীষণ ভীষণ ফোকাস ছিল, এবং এরকম অভিনেতার আশেপাশে থাকলে দেখে শেখা যায় যে ফোনটাকে সাইডে রেখে ইউ হ্যাভ টু বি ফোকাস টু দ্য ক্যারেক্টার, তো টোটালি অসম্ভব ফোকাসড একজন মানুষ, আর খুব ভালো, খুব ভালো এক্সপেরিয়েন্স হয়েছে টোটালের সাথে কাজ করে। বলুন একটা বিষয় বলুন, আগামীতে যারা আরো নবীনাটি যারা
এই পেশায় আসতে চাইছে, অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে চায় আগামীতে, তারা কিভাবে নিজেদেরকে গ্রুম করবে বা কিভাবে তাদের তারা কিভাবে ডিরেক্টরদের কাছে পৌঁছবে বা প্রোডাকশন হাউসের কাছে পৌঁছবে, সেটা যদি একটুখানি আপনি বলেন আপনার জার্নির এক্সপিরিয়েন্স দিয়ে, যে নতুনদের জন্য তারা কিভাবে এই পেশায় আসার জন্য নিজেদের গ্রুম করতে পারে, সেটা যদি একটু বলেন। এখন অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে নিজেকে নিজের ট্যালেন্টটাকে তুলে ধরার জন্য। ফার্স্ট অফ অল যে স্মার্টফোন আছে, আমি বলছি যে অলরেডি অ্যাক্টিং করছে বা যে প্র্যাকটিসে আছে, আমি তাদের কথা বলছি, যে চায় অভিনেতা হতে বা কোনো একটা মনোলগ বা কোনো লাইন্স বা কোনো কিছু নিজের রেকর্ড করে রাখা উচিত বা সেগুলোকে কাস্টিং ডিরেক্টরদের কাছে পাঠানো উচিত। এবং এছাড়াও আমি বলবো যে যারা করতে চাইছে মন দিয়ে, কোথাও গিয়ে ভালো ওয়ার্কশপ করা বা থিয়েটার করা বা এই প্র্যাকটিসটার মধ্যে থাকা, মানে যদি বা সিরিয়াল করা বা কিছু প্র্যাকটিসের মধ্যে না থাকে না, হট করে উঠে পারফর্ম করা যায় না, অ্যাটলিস্ট আর যাই কিছু করা যায়, তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয়টা করতেই হবে। আর সেই রকম ভাবে যদি অভিনয় করতে হয় দেন একটা শিখে আসা দরকার, মানে রোজই শিখতে হচ্ছে, রোজই শিখতে হবে। কিন্তু টেকনিক্যাল যে আমাদের টেকনিক্যাল কিছু জিনিস আছে, যে কিভাবে লাইট নেওয়া, কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেল, নিজেকে কোন অ্যাঙ্গেলে দেখলে বেটার দেখতে লাগবে, তো অনেক কিছু আছে, শুধু একটা দুটো না। এবং নিজের ডিকশন ঠিক করা, নিজে কিভাবে বেটার প্রনাউন্সিয়েশন করবে, বিকজ আমি নিজের এইগুলোর উপর এখন বেশি করে আরো নজর দিচ্ছি, কারণ অনেক সময় আমরা খুব নর্মাল ভাবে বাংলা বলে দিই, কিন্তু যে ফেলুদা ফেরতের মতো কাজ করতে হচ্ছে আমাকে, বাংলাটা সেই ভাবেই বলতে হবে, মানে হয় না খুব গোটা বাংলা বলা, যেটা আমরা একদম একদম গোটা গোটা বাংলা বলি না, আমাদের হিন্দি না, একদম কাটা 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 বলি, ঠিক, ইংলিশ বাংলা মিক্সচার করে আমরা মিশিয়ে বলি, ক্রিয়াপদ ছেড়ে যাই, ঠিক, পরিষ্কার করে বাংলা বলা, মানে আমি বলছি যে ল্যাঙ্গুয়েজেই তুমি কাজ করছো, বা হিন্দি বললো হিন্দিটা পরিষ্কার করে বলো। তো আই থিংক এই জিনিসগুলোর উপর, নিজের ডিকশনের উপর খুব করে খেয়াল রাখা, নিজের বডি ল্যাঙ্গুয়েজ, এন্ড আমার নিজের জন্য যেটা সবসময় একটা ফল ব্যাক হয়ে যায়, বিকজ আমার একটু টেন্ডেন্সি আছে পুট অন করার, যেমন এই লকডাউন পিরিয়ডে আমি বাড়িতে থেকে আমি পুট অন করে ফেলেছি, তো আমার এখন ওই স্ট্রাগল যে আমি কিভাবে ওয়েট লুজ পসিবল করব, এবং আমার চরিত্রগুলোতে ফিট হতে হবে, যে নিজের ওপর চর্চা, নিজের শরীরের চর্চা রাখা, নিজের ওপর নিজের অভিনয়ের সাথে সাথে আরো অনেক কিছু আছে যেগুলো নিয়ে আর কি খেয়াল রাখা, এই সবকিছু মিলিয়ে আর কি নিজেকে যখন একটা প্রেজেন্টেবল প্যাকেজ তুমি করে নিতে পারবে, দেন ইউ ক্যান গো ফর দ্য অডিশন, এবং ডিরেক্টর করা, প্রোডাকশন হাউসে পিচ করা, দেন কাজ তো প্রচুর হচ্ছে এখন। এন্ড আই থিঙ্ক এখন ওটি প্ল্যাটফর্ম আসার ফলে প্রচুর নতুনদের কাজ করার জায়গা খুলে গেছে। কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড পুরোপুরি সরগরম হয়ে উঠেছিল যে ডিবেটটা নিয়ে, সেটা হলো নেপোটিজম। তো এটা নেপোটিজম নিয়ে কি বলবেন, মানে আপনার কি এক্সপিরিয়েন্স, যে নেপোটিজম কি আদৌ এক্সিস্ট করে নাকি, মানে সমস্ত, মানে এটা স্পেসিফিক শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রেই বেশি মাত্রায় হাইলাইটেড হয়, সমস্ত পেশাতেই তো নেপোটিজম থাকে, কি বলবেন, আপনার কি মত, আপনার কাজের এক্সপিরিয়েন্স কি বলে, নেপোটিজম আদৌ এক্সিস্ট করে কিনা বা নেপোটিজম আছে কিনা? এক্স্যাক্টলি, এক্ষুনি যে কথাটা আপনি বললেন যে এটা সব প্রোফাইলেই বা সব প্রফেশনেই এক্সিস্ট করে, কোন প্রফেশনে এক্সিস্ট করে না, ফেভারিটিজম প্রত্যেক প্রফেশনে এক্সিস্ট করে, কেউ আমার কাছে বা কেউ আমার বা আমার ছেলে বা আমার মেয়ে, সবাই তাদেরই ফার্স্ট প্রেফারেন্স দেয়, মানে এটা মানে আগে থেকে হয়ে এসেছে, এখন এই কথাগুলোকে অনেক বেশি বলা হচ্ছে, অনেক বেশি চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে, আমাদের এই এই টাইমটাতেই এই জিনিসগুলো এত বেশি উঠে এসেছে, এগুলো সারা সবসময় ছিল, আজ থেকে 10 বছর আগে ছিল, আজ থেকে 20 বছর আগে ছিল, 50 বছর আগে, আমি শিওর আগেও ছিল, এখনো আছে, এটা থাকবেই। বিং আমার পিছনে কেউ পুশ করার ছিল না, আই এম নট ফ্রম আ কোনো ইন্ডাস্ট্রিয়াল ফ্যামিলি থেকে না, আমি স্টার কিড নই, তো আমি প্রথম থেকেই জানতাম আমার জার্নিটা এরকমই হবে, আমাকে স্ট্রাগল করতে, কারণ আমি ছাড়া আমাকে কেউ পুশ করেনি, আমার ফ্যামিলি আমাকে একটা এক্সটেন্ট অব দি পুশ করতে পারবে, আমার ফ্যামিলি একটা এক্সটেন্ট অব দি আমাকে সাপোর্ট করতে পারবে, কিন্তু তারপরে গিয়ে আমাকে ছবি পাইয়ে দেওয়া বা আমায় কাজ পাইয়ে দেওয়া আমার ফ্যামিলির হাতে নেই, সো এই স্ট্রাগলটা থেকে প্রথম দিন থেকে এসেছি, এই স্ট্রাগলটা করেই যাচ্ছি এবং যতদিন থাকবো। আজকে যারা সিন মানে যারা এস্টাবলিশড তারাও এভরিডে স্ট্রাগল করে, তারা তাদের মতো করে স্ট্রাগল করে, আমরা আমাদের মতো করে স্ট্রাগল করছি, এভরি ওয়ান হ্যাজ টু স্ট্রাগল, অ্যান্ড মোর ওভার লাক হ্যাজ টু ক্লিক, ওটাও একটা জায়গা প্লে করে আমাদের ইন্ডাস্ট্রিতে, যতই কেউ মানে নেপোটিজম করে নিক, ফেভারিটিজম করে নিক,
প্রচুর আমরা উদাহরণ দেখেছি যাদের বাবা মা এসে প্রচুর তাদের কাজ দেওয়ার চেষ্টা করেছে, দিয়েওছে, যদি তাদের ট্যালেন্ট থেকেছে বা লাক সাপোর্ট করেছে তারা ক্লিক করেছে, যাদের হয়নি সেরকম নাম করা অনেক ফ্যামিলির ছেলে মেয়েরাও আছে যাদের লাইফে কিছু সেরকম ভাবে হয়ে ওঠেনি, এবং হট করে উঠে এসে উইথ লট অফ ট্যালেন্ট অ্যান্ড লাক তারা ক্লিক করেও গেছে। তো এত না লোককে দোষারোপ করে কোনো লাভ নেই, যদি তোমার হওয়ার থাকে, যদি তোমার হওয়ার থাকে, যদি তোমার ভাগ্যে থাকে আর যদি তোমার ট্যালেন্ট থাকে, এই তিনটে জিনিসের ঠিক টাইমে ক্লিক হলে তোমার, যদি না হওয়ার হয় তুমি যত কাঠখড় পড়িয়ে নাও তোমার হবে না। আরেকটা জিনিস হচ্ছে যদি হবেও না, কিন্তু হবে না বলে আশা ছেড়ে দিও না, কখন হবে ইউ নেভার নো, সব সময় প্রস্তুত থাকা, ইউ হ্যাভ টু ট্রাই। মানে দেখো সত্যি কথা বলতে আমার ইন্ডাস্ট্রিতে 5 বছর হয়েছে, আমি এমন কিছু না যে আমি খুব হ্যাভক কিছু করে ফেলেছি, বাট এভরি ডে আই হ্যাভ টু স্ট্রাগল, আমাকে রোজ কিছু না কিছু করে প্র্যাকটিস করতে হবে, করতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে, রোজ সকালে উঠে এই জিনিসটা করতে ভালোবাসি, চাকরি তো করিনি কারণ ওই জিনিসটা আমি ভাবিনি কোনোদিন করবো, বাট সবসময় চেয়েছি যে এরকম কিছু করতে যেটা আমি ভালোবাসি, এন্ড সেই জিনিসটাই করছি, সেটার জন্য খারাপ হলে আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট বিকজ দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। আমার মা বাবা বলেনি তুই অ্যাক্ট্রেস হ, আমি চেয়েছি হতে তাই আমি হয়েছি, দিস ইজ মাই ফাইট, আমি করবো। সেই রকম ভাবে দেখলে আমার মনে হয় যে এত ডিপ্রেশন রোজ আসে, ডিপ্রেশন কি ডিল তো করতেই হবে, না তো ডিপ্রেশন তো আমার চেপে বসবে। একদম এটাই এটাই যে ডিপ্রেশনের কথাটা দিয়ে শেষ করলেন এই প্রশ্নের উত্তরটা, সেটাই আমি পরের প্রশ্ন ছিল যে এই সময়টাই তো ভীষণ রকম ডিপ্রেসিং, এই বিগত 7-8 মাস প্রচুর মানে সুশান্তের ক্ষেত্রেই আমরা সুইসাইডাল কেস দেখেছি, তো হাউ টু ওভারকাম দিস সিচুয়েশন, মানে কিভাবে ডিপ্রেশন এলে পরে সেটাকে কিভাবে ওভারকাম করা যেতে পারে, সেটা যদি একটুখানি ইন ডিটেল বলেন যে কিভাবে নিজেকে মোটিভেট করা, কিভাবে নিজেকে অ্যাক্টিভ রাখা, এটা যদি একটু বলেন। দেখো এটার উত্তর আমার কাছেও নেই, কারণ প্রত্যেক সপ্তাহে 2 বার করে আমিও ডিপ্রেসড হয়ে যাই, কারণ প্রত্যেক আমার মানে এত বেশি সিরিয়াস লাইফে না না হওয়া ভালো, সব কিছু নিয়ে খুব সিরিয়াস হয়ে গেলাম। আচ্ছা আমি এখন পুট অন করেছি, আমি তো এটা বললাম আমি ক্যামেরার সামনে আমি পুট অন করেছি, তো করেছি তো কি করবো, 6 মাস কাজ ছিল না, 6 মাস তো সবাই বাড়িতে ছিলাম, সেই টাইমে ভাত ভাত খাওয়া হয়েছে, সেই টাইমে অনেক লোকের হয় শুধু খেয়ে হয় না, অনেক লোকের কিছু বডি মানে কিছু হরমোনাল প্রবলেম হতে পারে, আমি অনেক মেয়েদের কথা বলছি বা ছেলেদের কথা বলছি, বা কারোর ওবিসিটি হতে পারে, এনিথিং, বা সুগার হতে পারে। এবার সেই জন্য তো মানুষটাকে বারবার করে, যেটা আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের ক্যারিয়ারের জন্য হয় কি, বারবার চোখে আঙ্গুল দিয়ে তাকে দেখিয়ে দেওয়া যে তুই মোটা তুই মোটা তুই মোটা, তোর দ্বারা হচ্ছে না কারণ তোর এটার জন্য তুই ক্যারেক্টার ফিট করছিস না, এইগুলো যখন নিজের মধ্যে চাপ হিসেবে নিয়ে নেবে না, বা কারোর জন্য হয়ে যাচ্ছে তুই কাজ পাচ্ছিস না, তোর এটার প্রবলেম, তোর ওটার প্রবলেম, এত চাপ নেওয়ার দরকার নেই। মানে এটা শুধু তোমার সাথে, শুধু একটা জিনিস আমার মনে হয় কি এটা না ভাবা উচিত, এটা শুধু তোমার একার সাথে হচ্ছে না, আরো প্রচুর লোকের সাথে হচ্ছে, ইউ হ্যাভ টু ডিল উইথ ইট অ্যান্ড ডিল উইথ, আমি একটু স্মার্টলি ডিল করতে হবে নিজেকে। না আমার মনে হয় কি কিছু অ্যাক্টিভিটির মধ্যে বিজি রাখো যেটা তুমি ভালোবাসো, যেরকম আমি ওয়ার্কআউট করতে পছন্দ করি না, আমি এটাকে সুইচ করে জুম্বার সাথে, আই লাভ ডুইং জুম্বা, আমি ওটা করছি, আমি নিজের টাইম গুলোকে ডিভাইড করে নেওয়ার চেষ্টা করছি, দেখো রোজ দিন তো সেম থাকে না, বাট চেষ্টা করে নিচ্ছি, কাজ যখন থাকছে থাকছে, যখন থাকছে না তখন আমি চেষ্টা করছি যে আচ্ছা দিনের কিছুটা টাইম এই টাইমটা আমি আমি এখন নিজের ডেট মানে দিনের আপডেট লেখা শুরু করেছি, কিছুটা টাইম নিজের সাথে একটু আর কিছু লেখালেখি করে নিলাম, সেটা হয়ে গেল, দেন কিছুটা টাইম আমি কোনো একটা ভালো সিনেমা কিছু দেখে নিলাম, বা ডান্স প্র্যাকটিস করলাম, বা একটা অ্যাক্টিং ওয়ার্কশপের মানে অত রোজ যাচ্ছি না অ্যাক্টিং ওয়ার্কশপ, কিন্তু যে খাতাটা আছে খুলে একটু পড়ে নিলাম। মানে আমি বলছি অন্য কিছুর মধ্যে না মাইন্ডটাকে যতটা ডাইভার্ট করে নেবা, কিছু টাইম হলো ফ্যামিলির সাথে বাইরে গেলে, বন্ধুদের সাথে আড্ডা মারলে, একটু নিজেকে না এগুলোর চাপের থেকে বাইরে রাখো, ওই চাপে যত ডুবে তত বেশি ডিপ্রেস হবে, কারণ এনিওয়ে না চাইতেও চাপ প্রচুর চলে তো আসবেই লাইফে, কিন্তু সবসময় যদি বেশি ওই জিনিসটা নিয়ে ভাবো না কোনো কাজের কাজ হবে না, সবকিছু করো তার মাঝে মাথায় ওটা থাকবে, এনিওয়ে ওটা থাকবে, এন্ড এন্ড অফ দ্য ডে ইউ উইল ডু ইট। And আমার জন্য যেটা এখন এই মুহূর্তে হচ্ছে, what I have to do is I have to diet in a very proper way, I have to work out, মানে at least কিছু হোক না হোক আমাকে দুটো জিনিস করতে হয়, বাট আমি সেটাকে না খুব মডিফাই ওয়েতে করছি, যাতে আমার একটা বন্ধ না হয় যে করতেই হবে বলে। তো আমি মনে হয় কি
মনকে খুশি রেখে পজিটিভ মাইন্ড নিয়ে ভালো চিন্তা করে ফ্যামিলির সাথে হই হই করে বন্ধুদের সাথে হই হই করে লাইফটাকে এনজয় করো, এত চাপ নেওয়ার দরকার নেই লাইফে। আমার তো এটাই, চাপ কম নাও, দেখবে লাইফ উইল বি হ্যাপি এন্ড স্মুথ। একদম পৌলমি, সুমন মুখোপাধ্যায়, সৃজিৎ মুখার্জি এইরকম দুজন পরিচালকের সঙ্গে কাজ হলো, আর কোন কোন পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে বা কি কি ভাবে ফিউচার প্ল্যানিং সাজিয়েছেন সেটা যদি একটুখানি বলেন? আগামীতে কি কি ইচ্ছে রয়েছে? কি কোনো প্ল্যানিং আমি সাজাইনি, বাট নেক্সট আমার অরিন্দম শীলের শহরে আমি কাজ করতে চলেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আই থিঙ্ক ফার্স্ট টাইম এটা আমি এখন ডিক্লেয়ার করলাম। আচ্ছা, আমার নেক্সট প্রজেক্ট অরিন্দম শীলের শহর, আর আমি জাস্ট ফিঙ্গার ক্রসড আশা করছি আমি ভালো ভালো ডিরেক্টরের সাথে এবং নতুন ডিরেক্টরদের সাথেও আমি ভালো কাজ করতে চাই। সাম মিনিংফুল ওয়ার্ক, সিরিয়াল হোক, সিনেমা হোক, থিয়েটার হোক, কোনো বাদ বিচার নেই, জাস্ট আই ওয়ান্ট টু ডু সাম গুড সলিড ওয়ার্ক, এটাই আমি করতে চাই। আর ফিউচার প্ল্যানিং এই যে ভালো করে কাজ করে যেতে চাই, বাকি যা যেরকম হবে সেরকম। একদম পৌলমি, একদম আমাদের ইন্টারভিউ শেষ পর্বে চলে এসেছি, লাস্ট ওয়ার্ড যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলেন বলে শেষ করব আমরা ইন্টারভিউটা। দর্শকদের এটাই বলবো যে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে অলরেডি আমরা যাচ্ছি, চলেও গেছি অনেকটা, হয়তো 2020 অলমোস্ট শেষের দিকে, বাট অনেকে ভাবছেন হয়তো 2020 শেষ হলে করোনা চলে যাবে, সেরকম কিন্তু নয়, সেরকম কি বলেও নি। একদম তো 2020 গেলেও 21 মানে 2020-তে যেরকম প্রিকশন নিয়ে আমরা চলেছি, 21-এও যেন আমরা সেরকমই প্রিকশন নিয়ে চলি। এবং সবাইকে এটাই বলবো যে খুব টাফ টাইমের মধ্যে গেল, সবাই সবার ফ্যামিলির সাথে এবং নিজের ক্লোজড ওয়ানদের সাথে একটু ভালোবাসা দিয়ে ভালোভাবে থাকুন, যাতে এই খারাপ টাইমটাকে আমরা খুব তাড়াতাড়ি অতিক্রম করে যেতে পারি। আর বাংলা ছবি দেখুন, কারণ এই মুহূর্তে সিনেমা হলে গিয়ে দেখা হয়তো অনেকের জন্য হচ্ছে না। যদি আপনারা নাও যেতে পারেন, আপনারা এত বাংলায় ভালো ভালো ওটিটি প্ল্যাটফর্মে মানে বাংলা কন্টেন্টকে নিয়ে আমি বলছি, কারণ অনেক ভালো ভালো ওটিটি প্ল্যাটফর্মে নতুন নতুন ছেলেমেয়েরা কাজ করছে এবং নতুন কাজের আপনারা অনেক ভালো কন্টেন্ট দেখতে পাবেন। তো আপনারা প্লিজ ওগুলো সাবস্ক্রাইব করুন, দেখুন এবং বাংলা সিনেমা বাংলা কাজকে সাপোর্ট করুন, যাতে আমরা অনেক ভালো ভালো আপনাদের কাজ উপহার দিতে পারি। খুব সুন্দর প্রাণবন্ত একটা আড্ডা হলো, তো আশা করি আবার একটা এরকম ইন্টারভিউ হবে এবং মুখোমুখি আমরা এই সিচুয়েশনটা কাটিয়ে উঠি, মুখোমুখি একটা ইন্টারভিউ আমরা করব। অসংখ্য ধন্যবাদ।